শুভ দুপুরবেলা, আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আড্ডা মারতে, নতুন ভাবে, নতুন বছরে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আবারও সঙ্গে আছি মানসী, আমার চ্যানেল নিউ নিউ আইডিয়াতে সকলকে স্বাগত। তো আজকে এই যে দুপুরবেলা করোনার সময়, আপনারা কী করছেন? নিশ্চয় বাড়িতে আছেন, মাস্ক ব্যবহার করছেন তো, হাতে স্যানিটাইজিং করছেন তো? ওইগুলো কিন্তু অবশ্যই এই করোনার সময় অবশ্যই আপনারা ওইগুলো ব্যবহার করুন। বাড়ি থেকে বেরোনোর সময় স্যানিটাইজিং করুন, আবার বাড়ি থেকে বাইরে থেকে আসার সময়ও হাতে স্যানিটাইজিং করুন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে টপিক হচ্ছে আনবক্সিং ভিডিও, অনলাইন ডেলিভারি। দেখুন, এই করোনার সময় তো লকডাউন চলছে, লকডাউনের ফলে আমরা দোকানে গিয়ে কিছুই কিনতে পারছি না, সেই জন্য আমাদেরকে এই অনলাইনে অর্ডার দিতে হচ্ছে। আর অনলাইনে অর্ডার দেওয়ার ফলে আমাদেরই ভালো হচ্ছে, সুবিধা হচ্ছে, তারাও বেশ আমাদেরকে বাড়িতেই জিনিসগুলো পৌঁছে দিচ্ছে, এই জন্য আমরাই উপকারিতা হচ্ছি। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকে কী আছে আমার টপিকে, আমার আনবক্সিং ভিডিওতে, তো সেটা আমরা দেখে নিড়া। কী চলে এসছে আমি জানি না কী আছে এর মধ্যে, হয়তো সারপ্রাইজ কিছু একটা আছে। তো বন্ধুরা, এর মধ্যে কী আছে এটা দেখার জন্য আমাকে এই মুহূর্তে এটা কাটতে হবে, তারপর আমি বলতে পারবো ভিতরে কী আছে আর ভিতরে জিনিসটা কেমন আছে। তো এটা তাহলে চলো বন্ধুরা, এবার এটা কাটা যাক। আচ্ছা, মালটা আনতে আনতে মনে হয় যেন ছিঁড়ে গেছে। হ্যাঁ, দেখুন ভালো করে, ছিঁড়ে গেছে। ছিঁড়ে খুঁড়ে গেছে। আচ্ছা চল, একটা রিস্টওয়াচ আছে এর মধ্যে, আমার ক্যামেরার জন্য আপনাদের একটু হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা দেখি এর ভিতরে কি আছে। ওয়াও, দেখে নিন, ফার্স্ট এর একটা ঘড়ি, এটা আমার হাতে নয়, এটা অবশ্যই ছেলেদের। তো এটা আমি অর্ডার দিয়েছি আমার ভাইয়ের জন্য, কেমন লাগছে আমার হাতে, যাই হোক ছেলেদের জিনিস, আই মিন
জিনিসটা আমি যে দাম দিয়ে কিনেছিলাম সেই দামের ক্ষেত্রে জিনিসটা মোটামুটি ভালো এসছে, খুব একটা ভালো বলবো তা নয়, খুব একটা ভালো জিনিসটা আসেনি, তাই হয়তো আমাকে জিনিসটা রিটার্ন দিতে হবে, কারণ খুব একটা ভালো জিনিস আসেনি এটা, তাই আমাকে রিটার্ন দিতে হবে। দেখে নিন জিনিসটা নিতেই কেমন, ক্রস কানেকশন মানে ক্রস রয়েছে, এই যে দাগ রয়েছে এগুলো তো সব দাগ রয়েছে, তাই আমাকে জিনিসটা রিটার্ন দিতে হবে। জিনিসটা খুব একটা ভালো আসেনি, আমি বলবো না খুব একটা ভালো, তাই বন্ধুরা আমি বলবো যে ভুলেও শপক্লুজে অর্ডার দিতে যাবেন না, জিনিসটা মোটেও ভালো আসেনি, এটা আমার ক্যাশ অন ডেলিভারি ছিল, তো আমাকে এটা রিটার্ন করতে হবে, সরি। অবশ্য দামটা কম ছিল, 378 টাকা দাম নিয়েছে, যেখানে এটার হয়তো প্রাইস 2000 কি 3000 সামথিং হওয়ার কথা, সেখানে আমি হয়তো 378 টাকাই পেয়েছি, অনেকটা কমেই পেয়েছি, কিন্তু জিনিসটা আমার মোটেও পছন্দ হলো না এই মুহূর্তে। যতগুলো জিনিস প্রোডাক্ট আমি আপনাদের সামনে শেয়ার করেছি সবগুলোই আশা করি ভালোই ছিল, বাট এটা কিন্তু নয়, এটা কিন্তু সেই প্রোডাক্ট নয়। আমি বলবো আমি আপনাদেরকে এটা কিনতে বলবো না, কারণ এটা খুব একটা ভালো নয়, তাই এটা আমাকে রিটার্ন করতে হবে, আর আজকে রিটার্ন করতে হবে, আর এটা আমি রিটার্ন করব সন্ধ্যাবেলায়, তাই কাউকে আমি এটা রেফার করব না যে তোমরা কেনো। বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি যে মালটা যেটা এসছে সেটা কিন্তু মোটেও ভালো নয়, ইভেন ডেলিভারির ক্ষেত্রেও বলবো খুব একটা যে ভালো হয়েছে তা নয়, দেখুন ছিঁড়ে খুঁড়ে গেছে, যেটা ফ্লিপকার্ট আমাজন যেভাবে আমাদেরকে ডেলিভারি দেয় যেটাতে আমরা অভ্যস্ত হয়ে আছি, ভালোভাবে যেটাতে অভ্যস্ত হয়ে আছি, তারপর আর এই খারাপ কিছু এক্সপেক্ট করতেই পারি না কারোর কাছ থেকে, তাই আমার এটা একদমই মনে ধরেনি, তাই আমাকে এটা রিটার্ন করতে হবে, তাই এটা আমি আজকে রিটার্ন করব, আশা করছি কালকের মধ্যে রিটার্নটা নিয়ে যাবে। তাই বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করলাম আমার বক্তব্য, আমার এই আড্ডা আনবক্সিং ভিডিও। তাই বন্ধুরা তোমরা এই করোনার সময় অবশ্যই মাস্ক ইউজ করো, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে, বারবার হাত ধোবে, ইভেন হাতের এতটা এই যে এতটা অবধি হাত পরিষ্কার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার করবে, স্যানিটাইজিং ইউজ করবে, স্যানিটাইজিং করবে হাত, আর বাইরে বেরোবে একটু সাবধানে বেরোবে, আর এই লকডাউনের সময় আমি বলবো যতটা পরিমাণ থাকা যায় বাড়িতেই থাকা যায় ততটাই কিন্তু ভালো, সেটা সবার পক্ষে, আপনার পক্ষে এবং আপনার পরিবারের লোকজনদের পক্ষে। তাই বন্ধুরা এখানে শেষ করলাম আমি আমার আড্ডা, আমি আমার কথা, আমি আমার সময় সব কিছু আমি এখানে শেষ করলাম, তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দেবে, আর পারলে কমেন্ট করে জানাবে যে জিনিসটা তোমরা নেবে কি নেবে না বা কিছু, তাও আমি তোমাদেরকে বারবার বলছি শপক্লুজে জিনিসটা কিনবে না, ভালো নয় জিনিসটা। হ্যাঁ আমিও হয়তো অফার দেখেই হয়তো অর্ডার করেছিলাম, বাট সত্যি জিনিসটা ভালো নয়। তাই বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক প্রয়োজন, তাই বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবে, টাটা, ধন্যবাদ।